একটু রিল্যাক্স করছি, ঘুম ঘুম পেয়ে যাচ্ছে মনে হচ্ছে। আর আমি তো যখন তো উঠলাম, কারণ আমরা এখন আছি শিকারাতে। ডাল লেকের উপরে একটা ফুড জয়েন্ট, সেখানে এসেছি। ভিডিও করার আগে খেয়ে নিয়েছি, যেরকম সবসময় করে থাকি। পেঁয়াজ পকোড়া খাওয়া হয়ে গেছে, পনির পকোড়া খাওয়া হয়ে গেছে। এখন যেটা আসছে তার আগে ভিডিওটা করে নিলাম। ভেজ ম্যাগি অর্ডার দিয়েছি, ভেজ ম্যাগিটা আসছে। এবার দেখছি তুলতে পারি। খুব ঠান্ডা এখানে, এখানে ঠান্ডায় আমরা জমে গেছি, হাত পাত কাটা চলে গেছে, তাও খেয়ে যাচ্ছি। ম্যাগি চলে এসছে, ও চিজ ম্যাগি আর আমরা ভেজ ম্যাগি। চলো খেয়ে নি, তারপর দেখাচ্ছি। Thank you.
সকালবেলা নিগিন লেক, ভালোই ঠান্ডা, মানে একটা বেশ হাড়হিম করা ঠান্ডা রয়েছে। আমি কখনো নিগিন লেকে থাকিনি, অ্যাকচুয়ালি আমি কখনো বোট হাউসেই থাকিনি, হাউস বোটে এই ফার্স্ট টাইম। আর এটা ডাল লেকের থেকে একটু দূরে, কিন্তু কোথাও না কোথাও কি ডাল লেকের সাথে যুক্ত। শান্ত, ঠান্ডা, চিলড ওয়েদার, ভালো লাগছে কিন্তু খুব ঠান্ডা লাগছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি এখন আছি শ্রীনগর হাউস বোটে। আমাদের শ্রীনগর 3 দিনের আছে আর আমরা পুরোটাই থাকছি হাউস বোটে। এটা ডাল লেক নয়, এটা নিগিন লেক। আরেকটা লেক আছে শ্রীনগরে, ওখানে আমরা পিককের হাউস বোটটা বুক করেছি। আমরা 3 দিন কাটাবো এখানে আর সত্যি অসাধারণ, ফিলিংসটা বলে বোঝানোর মতন নয়। চলো তোমাদের হাউস বোট ট্যুর করাই। ড্রয়িং রুম, হিটিং ফেসিলিটিস রয়েছে, এটা আমাদের ডাইনিং রুম, আর এইটা বেডরুম। এখানেও হিটিং ফেসিলিটি আছে। And this is bathroom, a cute bathroom with a bathtub.